আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পার্টনার ভিসা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন পার্টনার ভিসা বন্ধ হয়ে গেছে কিনা কারণ পার্টনার ভিসা ইদানিং হচ্ছে না জামেলা হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে চাই আসলে মূল সমস্যা কোথায় পার্টনার ভিসা আসলে বন্ধ হয় নাই কিছু সিস্টেমের পরিবর্তন আসছে এই সিস্টেমটা হচ্ছে যাদের ল ক্যাটাগরি অর্থাৎ কম পয়সায় ক্যাপিটাল দিয়ে থাকেন যারা লাইসেন্স করেন তারা বুঝবেন ক্যাপিটালগুলা কম পয়সায় করেন তাদের এগুলা জামেলা হচ্ছে এক দুই নম্বর হচ্ছে ইনস্ট্যান্ট লাইসেন্স যেগুলা আমরা নর্মালি আগে কম পয়সা দিয়ে করা যেত যেটার জন্য অফিস করা লাগতো না যা তারপরে কাউকে আসা লাগতো না আপনি যার যার বাসায় বসে লাইসেন্স আইডি পেয়ে যেতেন তো এই বিষয়টা এখন জটিলতা হয়ে গেছে এটা আর ঝামেলা হচ্ছে আর তো এইটা যদি হয় তাহলে করস বাড়ে যাবে আগের চাইতে করস একটু পার্টনার বিচার বাড়বে আর পার্টনার ভিসা আগের মতো সহজ হবে না আর যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ঝামেলা আছে সেটা বাংলাদেশিদের জন্য যেহেতু একটা পথ আছে সেই পথটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ঝামেলা তবে এখন পর্যন্ত পাটনার ভিসা হচ্ছে বন্ধ হচ্ছে না এই হচ্ছে পার্টনার বিসার আপডেট আর অন্যান্য আপডেট তো আমরা অবশ্যই আসতে দিয়ে দেব তবে পার্টনার বিসার জন্য আপনারা একটু সাবধানে কাজ করবেন আর যারা ভিজিটে আসেন পার্টনার বিসা ছাড়া কোনো পথ নাই আমরা আগেও বলেছি যে আপনাদের যেহেতু অন্য কোনো পথ নাই যত দ্রুত সম্ভব আপনারা চেন স্ট্যাটাস করে ফেলেন পার্টনার বিসা করেন বা যে বিসাই করেন কিন্তু ভিজিটে থাকা অবস্থায় পার্টনার বিসা ছাড়া আর কোনো এই মুহূর্তে পথ নাই